বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ মিনাত তাকদীযি ফী মান আবাদাল্লাহা ইনদা ক্বাবরি রাজুলিন সালিহ ফাকাইফা ইযা আবাদাহ। ফী সহীহি আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আন্না উম্মা সালামাতা ذكرت لرسول الله صلى الله عليه وسلم كنيسة رأتها بأرض الحبشة وما فيها من السور، فقال أولئك إذا مات فيهم الرجل الصالح أو العبد الصالح بنوا على قبره مسجدا وصوروا فيه تلك السور، أولئك شرار الخلق عند الله، فهؤلاء جمعوا بين الفتنتين، فتنة القبور فتنة القبور وفتنة التماثيل। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, যার কোনো শরীক নেই, যার জন্য সমস্ত ইবাদত বন্দেগি রুকু সিজদা দোয়া সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আর আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ পাকের হকের কিছু দেওয়া হচ্ছে শিরক। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তৌহিদের দিন দিন ইসলাম নিয়ে এসেছেন। আজকের কিতাবু তাওহীদে দর্শের বিষয়বস্তু হচ্ছে কোন সৎ লোকের কবরের পাশে আল্লাহ পাকের ইবাদতের বিধান। কোন নেক লোক ওলিউল্লাহ আল্লাহ পাকের ওলি, আর প্রত্যেক মমিনই আল্লাহ পাকের ওলি, আর যে যত ভালো মমিন সে তত ভালো ওলি। কোন নেক লোকের কবরের পাশে আল্লাহর ইবাদত করা, নামাজ পড়াই হোক আর কোরআন তেলাওয়াতই হোক আর জিকির আজকার করাই হোক আর দোয়া করাই হোক, যে কোনো ইবাদত বন্দেগি করা, কোন নেক লোকের কবরের পাশে অবস্থান করে বসে, যে এই কবরের পাশে এই ধারণা নিয়ে যে কবরের পাশে বসে দোয়া করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, কবর পাশে নামাজ পড়লে, যেহেতু আল্লাহ পাকের ওলির কবর, সেজন্য এর পাশে আল্লাহ পাকের ইবাদত করলে, নেকির কাজ করলে ওর ফলাফল বেশি, ওতে বেশি লাভ আছে, ওতে বেশি সওয়াব আছে। দোয়া করলে দ্রুত কবুল হবে, জিকির আজকার করলে ওর ফজিলত বেশি হবে, নামাজ পড়লে ওর সওয়াব বেশি হবে কবরের পাশে। যদি এই ধারণা রাখে তো সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কত শক্ত বাণী উচ্চারণ করা হয়েছে, কঠোর কথা বলা হয়েছে, অর্থাৎ কঠোরভাবে নিষিদ্ধ। কারণ আল্লাহ পাকের ইবাদত করলেও যেহেতু কোন কবরকে নেক লোকের কবর মনে করে কবরের পাশে ইবাদত বন্দী করলে বেশি সওয়াব হবে, এই ধারণা হচ্ছে অনিসলামিক ধারণা, বিদাতি ধারণা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামরা নবী সাল্লাম থেকে শিখেননি। আর তারপরে আল্লাহ পাকের ইবাদত কবরের পাশে করতে করতেই শয়তান সুযোগ নেবে এই লোকগুলি অথবা এই লোকের আগামী প্রজন্ম তাদের ছেলে মেয়েদের মাঝে যে তোরা এরা এত নেক লোক ওলি লোক যাদের কবর কাছে বসে আসিস আল্লাহর ইবাদত করছিস, এরাই তো দিতে পারে, এমন একটি বিদাত যে বিদাত শিরক পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য এই ক্ষেত্রে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে নবী সাল্লামের ক্ষেত্রে। তারপরে লেখক বলছেন যে আল্লাহ পাকেরই ইবাদত করলো একজন লোক নেক লোকের কবর পাশে, ওই নেক লোকের পূজা করেনি, নেক লোকের কাছে দোয়াও করেনি, ওকে সেজদাও করে না, ওর জন্য নামাজ পড়ে না, আল্লাহর জন্যই করছে, কিন্তু কবরের পাশে বসে যেহেতু করছে সেই জন্য যদি এত কঠোর নিষেধাজ্ঞা থাকে আর শাস্তির কথা থাকে, লানতের কথা থাকে, ফাকাই ফাইজা আবাদা, তাহলে ওই লোকের অবস্থা কি হতে পারে যেই লোক সরাসরি ও কবরেরই পূজা করে, কবরকে সেজদা করে, কবরকে উদ্দেশ্য করে নামাজ পড়ে,
কবরওয়ালার কাছে মনের কামনা বাসনা পেশ করে, আমাকে উদ্ধার করো, আমার রোগ ভালো করো, আমাকে ছেলে দাও, আমার বালা মুসিবত দূর করো ইত্যাদি, এই যদি করে তো ফাকাইফা, তার অবস্থা কি হতে পারে? এই মর্মে কয়েকটি হাদিস নিয়ে এসছেন লেখক রহমতুল্লাহ আলাইহ। প্রথম হাদিস সহিহ বুখারীতে রয়েছে, বলছেন ফি সহিহ, সহিহ বুখারীতে রয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না উম্মা সালামাতা যাকারাত লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মা সালামা, সালামার মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক বিবির নাম ছিল উম্মা সালামা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা করছেন, যে উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আলোচনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কানিসাতান, একটি গির্জার কথা, গির্জার বিষয়টি আলোচনা করলেন। রাআতহা বি আরযিল হাবাসা, যেই গির্জাটি তিনি দেখেছিলেন হাবাসার ভূমিতে, হাবাসা দেশে, আবেসিনিয়া, বর্তমান ইথিওপিয়া হচ্ছে হাবাসা, ইথিওপিয়া দুই ভাগ হয়ে, হাবাসা দুই ভাগে ইথিওপিয়া হয়েছে আর এরিট্রিয়া হয়েছে। তো এই হাবাসায় গির্জা দেখেছিলেন, যে গির্জাতে কি ছিল ওই অবস্থাটা দেখেন, বলছে অমাফিহা মিনাস সুয়ার, আর যা কিছু তাতে ছিল ছবি, ছবি অঙ্কিত ছিল দেয়াল, গির্জা, গির্জার দেয়ালে দেয়ালে ছবি অঙ্কন করা ছিল মানুষের, নেক লোকদের, হ্যাঁ, ভালো মানুষদের। ফাকালা, এই আলোচনা যখন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা তিনি দেখেছিলেন ওই সময়ে যখন তিনি তার আগের স্বামী আবু সালামার সাথে হিজরত করে গিয়েছিলেন মক্কা থেকে, প্রথম হিজরতে হাবাসায়। আপনারা জানেন যে সিরাতের কিতাবাতে দুই হিজরতের কথা রয়েছে, হ্যাঁ, প্রথম হিজরত হয়েছিল, হিজরত মানে দেশান্তর, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকা যাওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাম যখন খুব জুলুম অত্যাচার দেখলেন মুসলিমদের উপর, সাহাবাই কেরামদের উপর মক্কাতুল মুকাররমায়, তখন বললেন দেখো তোমাদের মধ্যে যারা ইচ্ছুক তারা মক্কা ছেড়ে হাবাসায় চলে যেতে পারে, ফাইন্না ফিহা মালিকান আদলান, কারণ ওখানে একজন ন্যায়পরায়ণ, বড়ই ইনসাফওয়ালা রাজা রয়েছে, বাদশাহ রয়েছে, লায়ুজলাম ইন্দাহু আহাদ, সেখানে গেলে কারো উপর জুলুম কেউ করতে পারবে না। এই আবু জাহাল, আবু লাহাবের দল, উতবা সাইবা, কাফেরদের দল এই মক্কা থেকে ওখানে তোমার উপরে জুলম অত্যাচার করতে পারবে না, সুতরাং তোমরা যদি চাও সেখানে হিজরত করে যেতে পারা। আল্লাহ পাকের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হুকুম হয়নি, অনুমতি হয়নি, সেজন্য তিনি সেই জুলম অত্যাচারের মাঝেই যেসব সাহাবীরা নির্যাতিত হয়ে থেকে গেছেন বা যেতে পারছেন না, তাদের সাথে মক্কা দিয়ে থেকে গেলেন আর আল্লাহর অপেক্ষায় থাকলেন আল্লাহ পাকের নির্দেশের, যে কখন হিজরতের হুকুম হয় তখন হিজরত করবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বিনা হুকুম বিনা ওহিতে একটি কদম উঠান নাই, আর বাকি সাহাবাই কেরামদেরকে অনুমতি দেওয়া হলো যে তোমরা হিজরত করতে পারো। প্রথম হিজরত করে গিয়েছিলেন কোথায় বললাম, হাবাসাই, হাবাসা আবেসিনিয়ায়, এটাই ছিল প্রথম হিজরত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হুকুম আসলো পরে হিজরতের, মদিনার হিজরতের, আর মদিনায় দেখা গেল যে মাশাআল্লাহ লোকজন তৈরি হয়ে গেছে এখানে আনসাররা, তখন হিজরত করলেন, আর সাহাবাই কেরাম তখন মক্কাতে হিজরত করা শুরু করলেন। হাবাসার লোকেরা যখন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু এখন আর মক্কায় নেই, মদিনায় চলে গেছেন, আর মদিনায় জুলম অত্যাচারের কোনো আশঙ্কা নেই, মদিনায় চলে যায় রাসূলুল্লাহ যেখানে সেখানে আমরা হিজরত করে চলে যাই, তারা প্রথম হিজরত করেছেন হাবাসায়, হাবাসাতে আবার মদিনায় হিজরত করে চলে আসলেন, তারা সমুদ্র পাড়ি দিয়ে আবার চলে আসলেন, এই আরব উপদ্বীপে ঢুকলেন আর মদিনায় চলে গেলেন, দ্বিতীয় হিজরত। অনেক সাহাবায়ে কেরাম এরকম দুই হিজরত করেছে আল্লাহ পাকের জন্য, দুনিয়ার গরজে, পেটের জন্য না, যেমন আজকাল পেটের জন্য দুনিয়া আয় ছোটাছুটি করছে মানুষ, দিনকে কুরবানি করে দিয়ে, ছেড়ে দিয়ে, দিন যাক যাক, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার, কে ইহুদি হবে, খ্রিস্টান হবে, মুসলিম থাকবে থাকবে না, নামাজি থাকবে থাকবে না, দিন শিখতে পাবে পাবে না, ওইসব মাথার ব্যথা না, হ্যাঁ, গ্রিন কার্ড হইলেই হলো, আর ওই রকম পশ্চিমা দেশের কোনো একটা নাগরিকত্ব পেলেই হইলো, ওইসব দেশে গেলে সুখের জীবন আমি কাটাবো, আমার ছেলেমেয়েরা কাটাবে, এইসব স্বপ্নে আজকাল অনেক মুসলিমরাই মুসলিম দেশ ছেড়ে কাফের দেশে হিজরত করছে, যেটা আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। অস্থায়ীভাবে যাবে আর সেখানে দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে, অথবা ব্যবসা বাণিজ্য করে, অথবা এমন শিক্ষা যে শিক্ষা মুসলিম দেশে নেই, সেই শিক্ষা সেখান থেকে নিয়ে আবার
সেখান থেকে ব্যাক করবে, ফিরে আসবে। এটা হচ্ছে দীন ইসলামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইকে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের হেফাজতের জন্য, ঈমান ইসলাম নিজের রক্ষা করার জন্য, জুলম অত্যাচার থেকে বাঁচার জন্য হিজরত করেছিলেন। এগুলো উদ্দেশ্য ছিল, এটার জন্য না, পয়সার জন্য না। তো হিজরত করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর সাথে, আবু সালামার সাথে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে ইন্তেকাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন আবু সালামাকে, উম্মে সালামাকে বিয়ে করেছিলেন। বলছেন যে আমি ওই গির্জা দেখেছি, গির্জাতে ছবি আঁকা রয়েছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছিলেন শোনেন, বলছেন উলাইকা ইযা মাতা ফিহিম আর-রাজুলুস সালিহ, এই সব লোকেরা ওরা কারা, যারা ওই হাবসা দেশে বাস করে। হাবসা দেশে খ্রিস্টানরা বসবাস করতো, আর এখানে খ্রিস্টানদের সাথে আহলে কিতাব ইহুদিদেরকে বোঝানো হচ্ছে। তো ইহুদি খ্রিস্টানদের চরিত্রের কথা বলা হচ্ছে, তাদের শিরক কুফরির কথা বলা হচ্ছে। বলে উলাইকা, এই ইহুদি খ্রিস্টানরা, ইযা মাতা ফিহিম আর-রাজুলুস সালিহ, যখন তাদের মাঝে কোনো নেক ব্যক্তি ইন্তেকাল করতো, রাজুলুস সালে বলেছেন বর্ণনাকারী, অথবা আল আব্দুস সালে, নেক বান্দা, হ্যাঁ উলি আউলিয়া, যাদেরকে মুসলিমদের ভাষায় বলা হচ্ছে, যখন ইন্তেকাল করে যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন একটা কাজ করতো কি, যে তার কবরের ওপর কি করতো, মসজিদ বানিয়ে নিত, মসজিদ নির্মাণ করে নিত। নিষিদ্ধ কাজ কবরের ওপর মসজিদ নির্মাণ করা। গত সপ্তাহে বলেছিলাম কবর মসজিদ নির্মাণ করার একটা অর্থ হচ্ছে যে কবরের উপর আসলেই ঘর বানালো মসজিদ, সে গম্বুজ আকারে তৈরি করো, আর ঘরের আকারে তৈরি করো, আর সেখানে নামাজ পড়া বা সেজদা করা শুরু করলো। আরেকটা হচ্ছে যে হয়তো ঘর নির্মাণ করলো না, কবরের উপর কিছু নির্মাণ করলো না, খোলায় কবর আছে, কিন্তু কবরকে সেজদার স্থানে পরিণত করলো, কবরকে উদ্দেশ্য করে সেজদা করলো, কবরকে সামনে করে সেজদা করলো বা নামাজ পড়া শুরু করলো, সবগুলি এই হাদিসের আওতাভুক্ত। এগুলির উপর লানত রয়েছে, আল্লাহ পাকের অভিশাপ রয়েছে। যেসব দেশে কবরের ওপর, কবরকে মাজার বানিয়ে তার ওপর গম্বুজ তৈরি করা আছে, ঘর নির্মাণ করা আছে, আর সেসব কবরে তোয়াফ হচ্ছে, সেসব কবরে চাওয়া হচ্ছে, সেসব কবরে কবরকে সামনে করে নামাজ পড়া হচ্ছে, সেজদা করা হচ্ছে, সেসব জায়গায় আল্লাহ পাকের লানত রয়েছে। আর যারা এসব করে তাদের ওপর আল্লাহ পাকের লানত রয়েছে, এবং এরা নিকৃষ্ট আল্লাহ পাকের মখলুক। এটা নিজের কথা নয়, শোনেন তারপরে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি নাসারারা নেক লোকদের কবরের ওপর মসজিদ বানিয়ে নিত, সেজদার স্থানে পরিণত করত, ওয়াসাওয়ারু ফিহে তিলকা সুয়ার, এবং তাতে তারা ওই নেক লোকদের ছবি অঙ্কন করে নিত। তাহলে দুই রকমের কাজ করত, একটা কি কবরটাই সেজদা করা শুরু করত, কবরকে সেজদার স্থানে পরিণত করত। ওর দুটো অবস্থা হইতে পারে, আল্লাহকে সেজদা করছে কিন্তু কবরের কাছে গিয়ে, এটাও হইতে পারে, আবার এটা হইতে পারে যে কবরকে সেজদা করা, দুটোই করতো ওরা, দুটোই করতো। যেমন আজকাল মুসলিম সমাজের যে সব বিদাতপন্থীরা রয়েছে, তারাও এরকম দুই ভাগে বিভক্ত রয়েছে। একদল সরাসরি কবরওয়ালার কাছে চায়, যে কবরওয়ালা দিতে পারে, ওলি আউলিয়া গওস কুতুব, হ্যাঁ জিলানি চিস্তি, এরা দিতে পারে, সুতরাং আজমেরে যায়, শাহজালালে যায়, আর ওই কবরওয়ালার কাছে চায়। তো এরা সরাসরি বড় শির করে, সরাসরি বড় শির করে। তো এটা ইহুদি নাসারা করতো। আর একটা যে না না না, আমরা তো ওদের কাছে চাইতে যাই না, আমরা মনে করি ওরা ওলিয়া ওলিয়া, আল্লাহ পাকে নেক বান্দা, খাস বান্দা ছিলেন, সুতরাং তাদের মাজারে গিয়ে, তাদের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, তাদের মাজারে গিয়ে আল্লাহ পাককে সেজদা করি। দুটোই ক্ষেত্রে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কেমন লোক, উলাইকা শেরারুল খালক ইনদাল্লাহ, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে বদ। শাররুন, শার মানে কি, নিকৃষ্ট, বদ। আর খাইরুন, ওর বিপরীত, খাইর মানে ভালো, শাররুন মানে সবচেয়ে বেশি নিকৃষ্ট, ইসম তাফজিলের, হ্যাঁ অতিরিক্ত, যেটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় এটা, হ্যাঁ সবচেয়ে বেশি নিকৃষ্ট ওরা আল্লাহর নিকটে, সৃষ্টির অধিক নিকৃষ্ট বদ মানুষ, খারাপ নিকৃষ্ট। তাহলে আল্লাহ পাকের সৃষ্টি শুধু মানুষ না, আল্লাহ পাকের সৃষ্টি গরু ছাগল ভেড়া, হ্যাঁ পশু পাখি, ওদের চাইতে বেশি নিকৃষ্ট কারা, যারা শিরিক করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সহিহ বুখারী প্রমাণ করে, যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে যে ওরা দিতে পারে, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মনে করে যে ছেলে মেয়ে পাবো, বালা মুসিবত দূর হবে তাদের কাছে চাইলে, এরা আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট।
এই কথাই তো কোরআনে কারিমে আল্লাহ পাক একাধিক জায়গায় বলেছেন ইনহুম ইল্লাকাল আনাম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং চতুষ্পদ জন্তুর চাইতে বেশি নিকৃষ্ট। সূরা ফুরকান রয়েছে, আর এক আয়াত রয়েছে উলাইকা কাল আনআম বালহুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বরং ওর চাইতে বেশি নিকৃষ্ট অধম। তারপরে লেখক বলছেন যে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম ফাহাওলাই জামাও বাইনাল ফিতনাতাইন, এই লোকেরা ইহুদি নাসারারা দুই রকমের ফিতনা একত্রিত করেছিল। কি করেছিল? ফিতনাতুল কবর, এক কবরের ফিতনা, কবর দিয়ে মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয়েছে, কবরকে মাজার নাম দিয়েছে, পাকা কবর হলে ওর নাম মাজার, কবর নয় তাই না? হ্যাঁ, নবীর কবর নাম কি? রাউজা, কবর নয়। আর ওই কবরওয়ালা যেহেতু মাজার, সেই জন্য আমার বাপ মায়ের কবরের মতো না, আপনার বাপ মায়ের কবরের মতো না, আপনার গ্রামবাসীর ওই গরিবদের কবরের মতো না, এই মাজার মানে মাজারওয়ালা দিতে পারে, মাজারও রোগ ভালো করতে পারে, মাজারওয়ালার কাছে পাওয়া যেতে পারে, মাজারওয়ালারা মরে মারা যায় না, চোখের আড়াল হয়ে যায়, এরা সব বেঁচে আছে, এসব শিরকি আকিদা ঢুকে পড়ে। তো এই কবরের ফিতনা শুরু হয়েছে ইহুদি নাসারাদের মধ্যে, ও ফিতনা তো তামাসিল, আর মূর্তির ফিতনা, ছবি অঙ্কন করে, ছবি অঙ্কন কথাটি ব্যাপক, দেয়ালে ছবি অঙ্কন করাই হোক, হ্যাঁ, আর না হয় কোন পাথর দিয়ে, পাথর কেটে বা মাটি দিয়ে অথবা খড়কুটা দিয়ে তৈরি করে, যেমন অমুসলিম হিন্দুদের দেবদেবী এর যেমন মূর্তি তৈরি করা হয়েছে, দুটোই হচ্ছে সুরা, দুটোই হচ্ছে সুরা। তো দুই রকমের ফিতনা একত্রিত করেছিল কারা? ইহুদি নাসারারা। আর আজকেও পৃথিবীতে দুই রকমের শিরক আছে তাই না? দুই রকমের শিরক আছে, হয় মূর্তি পূজা, দুর্গা পূজা, আর না হলে দরগা পূজা, কবর পূজা, মাজার পূজা। দুর্গাকে কেউ সেজদা করেছে, দেবদেবীকে সেজদা করেছে, আর কেউ গৌস কুতু আবদালকে, মাজারকে সেজদা করছে। কেউ দেবদেবীর কাছে চাইছে সরস্বতী বিদ্যা দেবে, লক্ষ্মী তাদের রুজি দেবে, এইসব হিন্দু আকিদা। আর এরা মনে করে যে জেলানি চিস্তি, এরা আমাদের সন্তান দেবে, রোগ ভালো করবে, এরা মনের কামনা বাসনা পূরণ করে, এদের মাজারে চাদর ছড়াইলে মনের আশা পূরণ হয়, ইত্যাদি ইত্যাদি। একই রকমের আকিদা, শিরকি বিশ্বাস মজুদ রয়েছে, শুধু রূপ রেখার পার্থক্য, চেহারার পার্থক্য, কবর পূজা আর এটা হচ্ছে মূর্তি পূজা, দুর্গা পূজা আর দরগা পূজা। এই কথাই লেখক বলছেন যে এটা ইহুদিদের সুন্নাত, খ্রিস্টানদের সুন্নাত, এটা তাদের আদর্শ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। ফাহাওলাই জামাউ বাইনাল ফিতনাতাইনি, এই ঘটনা দ্বারা বোঝা গেল যে এরা দুই রকমের ফিতনা লিপ্ত হয়েছিল, এক কবর পূজার ফিতনাই আর এক হচ্ছে মূর্তি পূজার ফিতনাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বললেন যে নেক লোক মারা গেলে কবরের উপর মসজিদ তৈরি করতো, কবরের ফিতনা লিপ্ত হলো, কবরে সেজদা করা শুরু করতো, আর আর এক ফিতনা হচ্ছে ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুয়ার, আর ওদের ছবি অঙ্কন করে নিত বা মূর্তি তৈরি করে নিত। দুই রকম ভাবে পূজা ইহুদি নাসারা শুরু করেছে, আর তাই হচ্ছে আজকে আমাদের ভারত উপমহাদেশে মুসলিম যারা দিন ইসলাম বুঝে না, তাওহীদ বুঝে না, তারাও শিরিক করেছে কিন্তু কবর মাজার আকারে, আর যারা মুসলিম যেমন হিন্দু বা অন্য অন্যরা রয়েছে তারা মূর্তি পূজা করছে। ওয়ালাহমা, আর বুখারি মুসলিমে রয়েছে আনহা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলছেন লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নাযাল আল মউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন নেমে আসলো, ইন্তিকালের মউতের নির্দেশ আল্লাহ পাকের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল হবে। হাদিসে কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৌতের সময় ঘনিয়ে আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতাল, আরো সামনে হাদিসগুলি আসছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌতের কথা বলা হয়েছে, হ্যাঁ, সেগুলি কোরআনে কারিমে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে। আমাদের সেই বিদাতপন্থীরা বলে যে নবী বেঁচে আছেন, নবীর মদ বলে বিয়াদবি, মারাই যাননি। তো আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাই, হায়াতুল কুরসি পড়ে আল্লাহকে হাই বলছে, আর নবীকে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন বলে নবীকে আল হাই বলছে। তো এদের আয়াতুল কুরসিতে শুধু আল্লাহ পাকের গুণ বয়ান করা হয়নি, তো রসুল তো শরীক তাই না? চিন্তা করেন আপনি, তাহলে মন্ত্র পড়ছেন আয়াতুল কুরসির। দুঃখের বিষয় যে আমাদের দেশের মানুষরা কোরআন তো তেলাওয়াত করে কিন্তু অর্থ বুঝে না, যার ফলে শিরকে লিপ্ত, আল্লাহর সাথে শরীক, আল্লাহ কো চিরঞ্জীব আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাই, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি।
কোরআনে কেরিমে বহু আয়াত আল্লাহকে হাই বলা হয়েছে, নবীকে কোন জায়গায় হাই বলা হয়েছে, কোরআনে কেরিমে আছে হাই। হ্যাঁ, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছে ইন্নাকা মাইয়্যিত, হে নবী তুমি মারা যাবে, মৃত। মাইয়্যিত মানে কি? মাইয়্যিত মানে জীবিত না? মাইয়্যিত মানে জীবিত না, হায়াতুন নবী না, মাইয়্যিত মানে মৃত। ইন্নাকা নিশ্চয় আপনি মৃত, আল্লাহ বলছেন। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় যখন ঘনিয়ে আসলো, তাফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, তখন তার একটি চাদরকে তিনি নিজ মুখমণ্ডলের ওপর দিতে লাগলেন। অশান্তি বোধ করছিলেন, আর মানুষ যখন অশান্তিতে থাকে তখন অবস্থা পাল্টাতে থাকে, যে এভাবে শান্তি পায় না, তো অন্যরকম হই তাহলে হয়তো শান্তি পাব। যারা এরকম অসুস্থ হয়েছেন বা কোনো কষ্ট হয়েছে তারা বুঝতে পারবেন, আপনার অস্থিরতা যখন দেখা দিবে, আপনি লম্বা এভাবে শুইলেন, নাক বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি চেপে ধরেছে, কাশি চেপে ধরেছে, আর মুখ শুকিয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, কাঁদ ফেলেন ডান দিকে, ওই দিকেও শান্তি পাচ্ছেন না, আবার বাম দিকে, বুঝতে পেরেছেন? অথবা যে কোনো এরকম মানুষের ব্যাধি হোক, পেটে ব্যথা, ছটপট করছেন, একবার এদিকে একবার ওইদিকে একবার ওইদিকে, যে না এভাবে শান্তি পাবো, হ্যাঁ না শুয়ে শান্তি পাচ্ছি না, একটু বসে যাই তাহলে হয়তো শান্তি পাবো, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ অবস্থায় ব্যাধি খুব বেড়ে গেছিল, রোগ কষ্ট হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা স্পষ্ট করে রাসূলুল্লাহ মানুষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ব্যাধি কিসের, রোগ কিসের, আর কষ্ট কিসের? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাসা, ইয়া রাসূলুল্লাহ মাথায় খুব ব্যথা, প্রচন্ড ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি, প্রিয়তমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তখন নবী বলছেন যে দেখো শুধু তোমার মাথায় ব্যথা না, ওয়া রাসা আমারও মাথায় খুব প্রচন্ড ব্যথা। কি বোঝা গেল? যে মা আয়েশার যেমন মাথায় ব্যথা হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হেডাক হতো, মাথায় ব্যথা হইতো, যা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কিন্তু মানুষ তিনি নবী রাসূল ছিলেন, আব্দুহু ওয়া রাসূলু, মানুষ বান্দা ছিলেন আর আল্লাহ পাকের রাসূলও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চাদরটাকে নিয়ে বারবার করে কি করছিলেন, চেহারার উপর দিচ্ছিলেন, এবার করে ঢেকে দিয়েছিলেন যে এতে হয়তো শান্তি পাবো, মুখটা ঢেকে শুই, তারপরে মুখ ঢেকে শুইলে শ্বাসটা হ্যাঁ বন্ধ হতে লাগে মনে হয়, কম্বল গায়ে দিয়ে শুইবেন, কম্বল গায়ে দিয়ে দেখবেন, যার অভ্যাস নাই পারবেই না, আর কিছু লোকের অভ্যাস আছে, এই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে সারা রাত ঘুমাইতে পারে, আছে কিছু লোক এরকম, কিন্তু অধিকাংশ লোক যাদের অভ্যাস নেই পারবেন না, কিছুক্ষণ রাখার পরে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, কম্বলটাকে ফেলে দিচ্ছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিয়ে মুখটাকে ঢেকে নিছিলেন, ফায়জা তাম্মা বিহা, যখন শ্বাসটা রুদ্ধিত কাশাফা তখন খুলে ফেলতেন, আর রাখতে পারছেন না, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, তখন খুলে ফেলতেন। ফাকালা ওয়া কাযালিক, দেখেন শেষ অবস্থায় এই সময়টাই কি এমন কোনো কথা বলবেন মানুষ, যেই সময় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আর একটা বিবি না আমাদের মতো, হ্যাঁ নয় নয়টা বিবি আছে, তাহলে তাদের সম্পর্কে কিছু বলবেন উপদেশ, হ্যাঁ দিন দুনিয়ার কথা, অথবা তাদের সাথে আদর বা স্নেহ বিদায়ের কথা বলবেন, ওইসব কথা বাদ দিয়ে কোন কথাটি বলছেন, কত গুরুত্বপূর্ণ কথা, তাহলে সেটি ছিল, চিন্তা করুন আপনি। রাসূলুল্লাহ এই অবস্থায়, তারপরে এটাতে আর একটা বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলে শেষ মুহূর্ত পর্যন্ত দিনের দাওয়াতকে ভুলেননি, শেষ অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বুঝতে পারছেন আর কিছুক্ষণ হয়তো, হ্যাঁ তারপরেও দিনের দাওয়াত, তৌহিদকে ভুলে জানি, আল্লাহ পাকের তৌহিদ একত্রের দাওয়াত, আর শিরক কুফরি থেকে মানব জাতিকে সতর্ক করা ভুলেননি, তাই তিনি ওই সময়টাতেও বলছেন ফাকালা ওয়া কাযালিক, তিনি বলছেন এই অবস্থায়, এই অস্থিরতার অবস্থায় বলছেন লানাতুল্লাহ আল ইহুদি ওয়ান নাসারা, আল্লাহ পাকের লানত রয়েছে, আল্লাহ পাকের লানত মানে কি? আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহ পক্ষ থেকে, আল্লাহ রহমত করবেন না, দয়া করবেন না, কার ওপর? ইহুদি নাসারাদের ওপর, ইহুদি খ্রিস্টানদের ওপর। কেন করবেন না? হ্যাঁ রং চেহারা দেখে, যে আল্লাহ রং চেহারা দেখেন, ওদের রং চেহারাটা ভালো লাগলো না, চামড়া তো ভালো অধিকাংশ ইহুদি নাসারাদের, তাই না? না আল্লাহ পাক চামড়া দেখেন না কারো, কারো দেহ দেখেন না, কারো রূপ চেহারাও দেখেন না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখেন না, ওয়ালা ইলা আজসাদিকুম, তোমাদের বডিও দেখেন না যে কার বডি কেমন আছে, তবে আল্লাহ পাক দেখেন তোমাদের হৃদয়টা অন্তরে কি আছে, অন্তরে কতটা ঈমান মজবুত আছে, কতটা শিরক কুফরের উপর ঘৃণা আছে, কতটা আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, কতটা দ্বীনের চাহিদা আছে,
আল্লাহ অভিমুখী তুমি, আর কতটা তোমার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, আল্লাহ ভীরুতা আছে, যে তোমাকে দু চার দশ টাকাতে কেনা যেতে পারে, ইমান বিক্রি করে দিতে পারো, খেয়ানত করতে পারো না, তোমাকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়েও কেনা যেতে পারে না, কেমন মুমিন তুমি। অন্তর দেখেন, ও আমালেকুম, আর অন্তরে শুধু রেখে দিতে হবে না, অন্তরে যা আছে প্রকাশ পাবে। সেই জন্য তোমাদের অন্তর দেখার পর আল্লাহ কি দেখেন, তোমাদের আমল কর্ম দেখেন, যে হাত পা কি করছে, চোখ কি করছে, তোমার অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত আছে, দিন ইসলামের ভালোবাসা আছে, তো পাঁচ ওয়াক্ত নামাজে যাচ্ছ কিনা, ফজরে যাচ্ছ কিনা, দিন ইসলামের খেদমত করছো না, দিন ইসলাম আল্লাহ পাকের জমিনে শক্তিশালী হোক তার জন্য তুমি শ্রম দিচ্ছ কিনা, তার জন্য তুমি জানমালের কোরবানি দিচ্ছ কিনা, ইত্যাদি সময়ের কোরবানি দিচ্ছ কিনা। দুনিয়ার জন্য তো অনেক সময়, কিন্তু দিন শেখার জন্য না, এক ঘন্টা সময় হয় না। আর বলে আল্লাহ রসুলের সাথে খুব মহব্বত আছে, কোথায়? মৃত্যু। আমল দেখেন আল্লাহ পাক, আপনার আমল দেখছেন যে আপনার আমলটা কি। তো আল্লাহ পাক কি দেখেন, অন্তর দেখেন মানুষের, অন্তরের অবস্থা কি, আর দেখেন যে আমলটা কি, কর্ম কি। তো এদের অন্তরে শিরক ছিল আর আমলেও শিরক ছিল, সেই জন্য আল্লাহ পাকের লানত হয়েছে। কি জন্য লানত হয়েছে, বলছে ইত্তাখাজু কবুর আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীগণের কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছিল, সেজদার স্থানে পরিণত করেছিল, কবরগুলির উপর গম্বুজ তৈরি করে কখনো সেজদা করেছে, আর না হলে কবরকে সাজিয়ে কবরে সেজদা করেছে, কবরকে সামনে করে সেজদা করেছে। সেজদা করা দুই রকম, আল্লাহকে হয়তো সেজদা করেছে প্রথম প্রথম, কিন্তু কবরের কাছে গিয়ে। এই ক্ষেত্রেই যদি লানত হয়, তাহলে কেউ যদি সরাসরি আল্লাহকে বাদ দিয়ে কবরকে সেজদা করে, তাহলে তার উপর কত বড় লানত রয়েছে, কত বেশি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। এই জন্য কাফের মুশরিক যারা শিরক করে মারা যাবে, চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই অস্থিরতার অবস্থায়, শেষ মুহূর্ত, এন্তেকালের পূর্ব মুহূর্তে, এন্তেকালের কয়েক মিনিট আগে কিসসা কাহিনী বয়ান করেছিলাম, ইয়াহুদি নাসারাদের উপর আল্লাহ লানত হয়েছে, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে। কিসসা কাহিনী বলছিলেন না, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল উম্মতকে, মুসলিম জাতিকে সতর্ক করা। তাই বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইউহাজ্জিরু মা সানাউ, ইহুদি খ্রিস্টানরা যা করেছে এইসব শিরকি কাজ, তা থেকে জাতিকে সতর্ক করছিলেন, মানুষকে সতর্ক করছিলেন, সাহাবাই কেরামদেরকে সতর্ক করছিলেন যে সাবধান, তোমরাই কাজ করিও না যে আমার ইন্তেকালের পরে আমার কবরকে সামনে করে সিজদা করা শুরু করবে, হ্যাঁ আমাকে আমার কাছে চাওয়া শুরু করবে, আমার কবর কাছে কোরআন তেলাওয়াত শুরু করবে, কোরআন খানি শুরু করবে, আমার কবরের কাছে এসে দোয়া করলে, জিকির করলে আর কোরআন তেলাওয়াত করলে বেশি সওয়াব হবে, এসব আকীদা রাখবে, এটা যেন না করো, এই ছিল সতর্ক করা উদ্দেশ্য। ওয়ালাউলা যালিকা, এই আশঙ্কা যদি না থাকতো যে এমনটা না হয় যে ইহুদি নাসারাদের মতো ধীরে ধীরে দিন ইসলাম থেকে যখন মানুষরা মুসলিমের অজ্ঞ হয়ে যাবে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে পাকা করে নিয়ে কবরের কাছে ওরা আবার ওই ইবাদতবন্দিগি শুরু করবে, চাওয়া শুরু করবে, বা কবর সামনে করে নামাজ পড়া শুরু করবে, যদিও নামাজ আল্লাহর জন্য হোক, ওয়ালাউলা যালিক, এই ভয় যদি না থাকতো, উবরেজা কবরহু, তাহলে নবী সাল্লামের কবরটা খোলা ময়দানে রাখা হইত। এখানে আর একটা কারণ বয়ন করা হয়েছে, নবী সাল্লামের কবরটা মায়েশার ঘরে কেন হইল, অন্যদের কবর, আবু বকরের কবর, ওমারের কবর, ওসমানের কবর, বাকির কবরস্থানে খোলা জায়গা আছে, তখনও খোলা জায়গাতে চলে, এখনো খোলা জায়গায়, তাই না? সকাল বিকাল আপনি ঢুকতে পারেন, এখন না সকাল বিকাল দুইবার খুলছে, কিন্তু এর আগে হয়তো চব্বিশ ঘন্টাই খোলা থাকতো কবরস্থান, খোলা মাঠ ছিল, কোনো প্রাচীরও ছিল না। নবী সাল্লামের কবর কি একবার ঘরের মধ্যে সুরক্ষিত কেন করা হলো? এই জন্য যে এমন না হয় ইহুদি নাসারাদের মতো খোলা জায়গায় থাকলে লোকেরা সুযোগ পাবে, কে চব্বিশ ঘন্টা পাহারা দেবে, এসে ওইখানে নামাজ পড়া শুরু করবে, কবরকে সেজদা করা শুরু করবে, কবরকে সামনে করে নামাজ ইবাদতবন্দি করা শুরু করবে, কবর কাছে এসে কোরআন খানি করা শুরু করবে, কবর কাছে এসে দোয়া করা শুরু করবে, ভাববে যে নবী সাল্লামের কবরের আশেপাশের জায়গা, যেহেতু বিদাতীদের ভাষাই বলছি, তাদের ভাষায় বলছে আরশ কুরসির চাইতে উত্তম, বিদাতীদের কিতাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারককে যেই মাটিগুলি, মানে যেই জায়গাটুকু ছুঁয়ে আছে, মানে নবী সাল্লাল্লাহু কবরের জায়গা, এই জায়গা বলছে দুনিয়ার সব জায়গার চাইতে উত্তম, এমনকি মক্কার কাবা শরীফ চাইতে উত্তম, এমনকি আরশ কুরসির চাইতে উত্তম। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আপনি আশ্চর্য হইলেন না? জি হ্যাঁ,
কিতাবের হাওয়ালা চাইলে আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস প্রমাণ করে যে কাবা হচ্ছে আউয়াল বাইত, প্রথম ঘর, তাই না? আর মুবারক আল্লাহ বলেছেন কাবার প্রশংসা, কাবার বরকতের কথা, তারপরে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, মুবারক আল্লাহ বলেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সম্পর্কে কোরআন হাদিস নিয়ে আসেন তো দেখি যে কবরের মাটিগুলি খুব মুবারক, আর তাও মক্কার কাবার ঘরের চাইতেও বেশি বরকত। এর দলিলটা দেখান তো দেখি যে কাবার চাইতে বেশি মুবারক হচ্ছে নবীর কবর, এর একটা দলিল দিতে বলেন তো ওদেরকে। তারপর ওখানে যদি থেমে যেত তাও বলতাম যে যাক একটু বেদাতি কথা বললো বললো, কিন্তু না, আল্লাহ পাকের আরশ কুরসি, আল্লাহ পাক যার উপর সমুন্নত, সমস্তাও আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপর সমুন্নত, সেই আরো আল্লাহর আরশ কুরসির চাইতে নবীর জায়গা উত্তম। কত বড় বেয়াদবি কথা! তাহলে যার জায়গা যত উত্তম সে তত শ্রেষ্ঠ নয়, বলেন? উদাহরণস্বরূপ আপনাদের জায়গায় চাইতে আমার এই যে জায়গাটা উত্তম, তাহলে আপনি কি বলবেন? আপনার আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ বলেন, সাময়িক বলেন। আমি বলছি যে আপনারই শ্রেষ্ঠ ইমান আমলে তাকওয়ায়, কিন্তু কথা হচ্ছে যে বাহ্যিক দৃষ্টিতে লোকে কি বলবে যে ইনি দর্শ দিচ্ছেন শেখ আর আমরা শ্রোতা, ঠিক না? তাহলে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লামের কবরের জায়গায় আরশ কুরসির চাইতে উত্তম, তো আরশ আলা শ্রেষ্ঠ হবে না কবর আলা শ্রেষ্ঠ? তাহলে ওই বিদাতি ভাইদের কাছে কবর আলা শ্রেষ্ঠ বেশি আল্লাহ চাইতে, না বুঝবিল্লাহ, এটা কুফরি কথা হয়ে যাবে না, এটা শিরকি কথা হয়ে যাবে না, এটা আল্লাহর সাথে কত বড় বিয়াদবি। আল্লাহ পাক জানে যে এই অবস্থায় এরকম কথা বললে ইমান থাকবে কি থাকবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বাইরে এই জন্য রাখা হয়নি যে বাইরে রাখলে যে কোনো হ্যাঁ জাহিল মূর্খ সুযোগ নিত আর কবরকে সামনে করে সেজদা করা, নামাজ পড়া, কবর পাশে বসে দোয়া করা, কবর পাশে বসে কোরআন খানি করা, এসব শুরু করতো, যেমন বিদাতি জায়গায় তো হচ্ছে। গায়রা আন্নাহু খাশিয়া আইয়ুত্তাখাযা মাসজিদান, বা গায়রা আন্নাহু খুশিয়া আইয়ুত্তাখাযা মাসজিদান, তবে এই আশঙ্কায় করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কেউ মসজিদের জায়গা বা সেজদার স্থান বানিয়ে না নাই, সেই জন্য ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে। সেই জন্য কি করা হয়েছে, ঘরের মধ্যে কবর দেওয়া হয়েছে, একটি কারণ। আর একটি কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে যে কোনো নবীকে সেই জায়গায় ইউদফানুন নবিয়ু হাইসু ইয়ামুত, নবীকে দাফন করতে হবে যেই জায়গায় তার ইন্তেকাল হবে, সেখান থেকে মৃতদেহ সরানো যাবে না। সব নবী সম্পর্কে আল্লাহ পাকের একটা বিধান, যেখানে ইন্তেকাল হয়েছে সেই জায়গাতে দাফন করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম সমস্ত নবী সম্পর্কে, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নূহ আলাইসাল্লাম, মূসা, ঈসা, যাকে বলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহির ইন্তেকাল যেহেতু মায়েশার হুজরায় হয়েছে, কক্ষে হয়েছে, সেজন্য সেখানেই দাফন করা হয়েছে, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে বাইরে যদি দাফন করা হইতো তাহলে শিরক বিদাতের আড্ডাখানা তৈরি করে নিত। এত ঘরের মধ্যে সুরক্ষিত থাকা অবস্থায় কিভাবে পাইতারা করেছে লোকেরা, কেউ নিজের আরজি পেশ দরখাস্ত লিখে নিয়ে আসছে নবীকে পৌঁছানোর জন্য, জি প্রায় এইসব ঘটতে থাকে, কেউ চুমা দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ কেউ কিছু না করতে পারে দোয়া করছে তো নবীর কাছে উঠি, হ্যাঁ সালাম পড়তে গিয়ে দোয়া করছে নবীর কাছে, অন্তরের কথা কেউ বুঝতে পারে না, এই জন্য ওখানে যারা পাহাড়ে আছে ভাই কেবলা মুখে দোয়া করো, কেবলা দিয়ে মুখ করো, উল্টো দিয়ে হয়ে দোয়া করো, এই জন্য বলে, কারণ এই আশঙ্কা আছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করছো নাকি ওই কবরওয়ালার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করছো তুমি, যেটা শিরিক। তারপর এই কথা মনে করা যে যত বেশি কবরের পাশে ঘনি আমি দোয়া করো তত বেশি হটলাইন হবে আল্লাহর কাছে কবুল হবে, এটাও তো হারাম। হ্যাঁ এখানে এই জন্য তো নিষেধ করা হয়েছে, কারণ এরা যারা ইহুদি নাসারারা দুই রকমই ছিল, কেউ আল্লাহ ছাড়া ওই কবরওয়ালার কাছে চাইতো বা কবরওয়ালার কাছে দোয়া করতো অথবা সেজদা করতো, আর কেউ মনে করতো যে নবী অলির যখন কবর তখন এখানে দোয়া করলে নামাজ পড়লে আর এখানে সেজদা করলে হটলেন আল্লাহ পাক বেশি রাজি হবেন, বেশি নাকি ভাবো। দুই ক্ষেত্রেই লানত করা হয়েছে ইহুদি নাসারদের উপর। ওয়ালে মুসলিমিন, আর সেই মুসলিমে রয়েছে জুন্দুব বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কাবুল্লা আই ইয়ুক ইয়ামুতা বি খামসিন, তার মতের পাঁচ দিন পূর্বে। দেখেন এখানে কাবলা আই ইয়ামুতা, মাতা ইয়ামুত, মত মানে কি মারা যাওয়া, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতের পাঁচ দিন পূর্বে কে বলছেন, সাহাবী জুন্দুব বিন আবদুল্লাহ। তো সাহাবি এই সহি আকিদা বুঝতেন না যে হায়াতুন নবী না ওফাতুন নবী, বলেন দেখি, সাহাবিরা বেশি বুঝতেন না আজকালকার এই নবী কে যারা বলছে যে হায়াতুন নবী তারা বেশি বুঝতো,
হ্যাঁ বাবু যে বলেন সাহাবী বর্ণনা করছেন, সাহাবি নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে সরাসরি শিখেছেন, ওটার নাম ইসলাম। যদিও সেটা ইসলাম হয়, তো আজকের নবীকে হায়াতুন নবী বলা, নবী জীবিত বলা ইসলাম নয়, এটা শিরকি আকীদা। নবী সাল্লাল্লাহু সাল্লামের এন্তেকালের পাঁচ দিন পূর্বেও এই কথা বলেছেন আর শেষ মুহূর্তেও বলেছেন, তাহলে বিষয়টা কত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইন্নি খালিল, আমি আল্লাহর কাছে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। কি থেকে? আইয়াকুন আলী মিনকুম খালি, যে তোমাদের মধ্য থেকে আমার কি অন্তরঙ্গ বন্ধু হবে? না হবে না। আমার আল্লাহ ছাড়া আর কোনো অন্তরঙ্গ বন্ধু নেই, যদি কোনো বন্ধু অন্তরঙ্গ থাকে সম্পর্ক ছেদ করেছি, আল্লাহ ছাড়া আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই ঘোষণা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার অন্তরঙ্গ বন্ধু কে? আল্লাহ। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, তেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিলুল্লাহ। ফাইনাল্লাহ কাদ ইত্তাখাযানি খলিলা, কারণ আল্লাহ পাক আমাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। কামাত তাখাদ ইব্রাহিম খলিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আর এক হাতে তালি বাজে না, হ্যাঁ, যেমন আল্লাহ পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেনি। আবু বকর কেউ নাই, বরং তাকে একমাত্র আল্লাহকে, নিজের বিবিদেরকেও নয়, বরং কাকে? রাব্বুল আলামিন কি? তাই বলছেন ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলান, আমার উম্মতের কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে নিতাম গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, তাহলে আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। কিন্তু আবু বকর আমার অন্তরঙ্গ বন্ধু না, বন্ধু কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়, অন্তরঙ্গ বন্ধু খালিল। খালিল বলা হয় যার ভালোবাসা হাড়ে হাড়ে, হ্যাঁ, আর রক্তে শিরা উপশিরায় মিশে গেছে। খালাল, খালিল শব্দটি খালাল থেকে, দাঁতের খেলাল করা, দাঁতের ভিতরে ভিতরে যে ঢুকাচ্ছেন আপনি কাঠিটা, এটা হচ্ছে খেলাল। দাড়ির খেলাল করা, উজুর সময় খেলাল করা, হ্যাঁ, বুঝতে পারছেন না? তো এটা হচ্ছে খেলাল। ওখান থেকে খালিল মানে তার ভালোবাসা শরীরের প্রত্যেকটি অংশে শিরা উপশিরায় একাকার হয়ে গেছে, মিশে গেছে। এইরকম বন্ধুত্ব, এইরকম বন্ধুত্ব একমাত্র আল্লাহ পাকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ আরো শুনে রাখো, ওয়াইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুর আম্বিয়া মাসাজিদা, তোমাদের পূর্বের জাতিরা, পূর্বের জাতি কারা? ইহুদি খ্রিস্টানরা। তারা কি করত? কানু ইত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম, তাদের নবীগণের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করত, মাসাজিদ, হয় মসজিদ নির্মাণ করত অথবা কিছু নির্মাণ না করলেও ওগুলোকে সাজিয়ে সেজদা করত কবরকে সামনে করে। আলা সাবধান, আলা মানে সাবধান, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থানে পরিণত করিও না, তোমরা এই কাজ করিও না। তোমরা যদি এই কাজ করো তাহলে ইহুদিদের আর খ্রিস্টানদের সন্নতে চলবে, তাদের পথে চলবে, আর যে যার পথে চলে তার সাথে তার হাসর হয়, তার সাথে উঠবে। ফাইন্নি আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এটা হতে নিষেধ করছি, বাধা দিচ্ছি, এটা করিও না, কবরকে সেজদার স্থানে পরিণত করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি এর থেকে নিষেধ করছি। ইন্তেকালের পাঁচ দিন আগেও বলছেন ফাকাদ নাহা আনহু ফি আখির হায়াতিহি, এই কথাটি এখান থেকে বাকি কথাটা যে রয়েছে এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ সময়ে নিষেধ করেছেন। শেষ সময় কি করেছেন? নিষেধ করেছেন, শেষ সময় মানে ইন্তেকালের পাঁচ দিন পূর্বে, এই হাদিসটা বলল। সুম্মা ইন্নাহু লানা ওয়া হুয়া ফি সিয়াকে মান ফালাহু, আর এটাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত অভিশাপ করেছেন, ওয়া হুয়া ফি সিয়াক, ওই সময়টাই যেই সময়ে তিনি মৃত্যু মুখে পতিত ছিলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। সিয়াক মানে সিয়াকুল মৌত, মৌতের মুখোমুখি যখন ছিলেন সেই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন কার উপর? মান ফালাহু, যারা এসব করেছে তাদের উপর, ইহুদি নাসারারা তাদের নবীদের নেক লোকদের কবরকে সেজদার স্থানে পরিণত করেছে। সুতরাং লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহর লানত হোক। এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় বলেছেন? লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের হুকুম নেমে এসেছিল। এই জন্য এখানে বলে ফিসিয়াক মানে যখন মৌতের মুখোমুখি ছিলেন। ওয়া সলাতু ইনদাহা মিন যালিক, আচ্ছা কেউ যদি সেজদা না করে নামাজ পড়ে তাহলে ওটাও তার অন্তর্ভুক্ত। বলছে আমি কবরকে সেজদা করি না কিন্তু আমি কবর পাশে নামাজ পড়ছি তাবারুকের জন্য, তাহলে সেটাও তার অন্তর্ভুক্ত।
ওয়াইন লাভ ইবনা মসজিদ, যদি মসজিদ না বানানো হয়, আগে বলেছি যে সে সেজদার স্থানে পরিণত করেছে মসজিদ বানিয়ে হোক অথবা মসজিদ না বানিয়ে হোক, বলছে যদিও মসজিদ না বানাই, যদি কেউ কবরের পাশে নামাজ পড়ে, কবর পাশে বসে বসে কোরআন খানি করে, কোরআন তেলাওয়াত করে, কবর পাশে বসে বসে জিকির আজকার করে, কবর পাশে বসে কবরকে সামনে করে দোয়া করে, আর মনে করে যে এখানে হটলাইনে দোয়া কবুল হবে, আল্লাহর কাছেই করছি, তাহলে বিদাত করলো। আর যদি ওই কবর আল্লাহর কাছে দোয়া করে তাহলে শিরিক করলো। তাহলে এর হচ্ছে দুটো অবস্থা। এই সব লম্বা কথাকে সংক্ষেপে বলি যে দুটি অবস্থা, একটা হচ্ছে আল্লাহর কাছে চাইলো কিন্তু কবরের পাশে চাইলো, আল্লাহর জন্য নামাজ পড়লো কিন্তু কবরের কবরের পাশে বসে নামাজ বা দাঁড়িয়ে নামাজ পড়লো, আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দি করলো কিন্তু আল্লাহকে সেজদা করলো, বলছে আমি শুকরানা সেজদা করছি, আমার শুকরানা সেজদা, হ্যাঁ তেলাওয়াতে সেজদা করছি, কোথায় কবরকে সামনে করে, কারণ এখানে সেজদা করলে বেশি সওয়াব হবে বা বেশি ফজিলত পাবো, তাহলে বিদাতি কাজ করলো, গোমরাহ, পথভ্রষ্ট। আর যদি আল্লাহকে বাদ দিয়ে ওই কবর আল্লাহকে সেজদা করে, কবর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই আমার নবী রসুলকে ওলিকে শাহজালালকে সন্তুষ্ট করার জন্য কোরআন খানি করছে, আমি তার কবর পাশে বসে কোরআন পড়েছি কেন, যে আমার বাবা খুশি হবেন আমার উপর, সন্তুষ্ট হবেন, হ্যাঁ বাবার একটা আমার উপর হ্যাঁ সুদৃষ্টি থাকবে, তওয়াজ্জো থাকবে, এরকম যদি ধারণা করে তাহলে কি করলো, বড় শিরিক করলো। তাহলে দুটো অবস্থা, হয় শিরিক করলো আর না হলে কমপক্ষে বিদাত করলো, আর বিদাত হচ্ছে শিরকের দরজা। খুশিয়া আইয়ুত্তাখাজা মসজিদান, আশঙ্কা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সিজদার স্থানে পরিণত করা হয় যেন না হয়, ফাইন্না সাহাবাত লাম ইয়াকুনু লিয়াবুনু হাওলা কবরিহি মসজিদান, কারণ সাহাবায়ে কেরামরা এমন অজ্ঞ ছিলেন না যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আশেপাশে মসজিদ বানাবেন, মসজিদ তৈরি করে নেবেন আর ওইটাকে পুরো মসজিদে সামিল করে দেবেন, এইরকম সম্ভাবনা ছিল না, কিন্তু আশঙ্কা করেছেন, এই জন্য সেজদার স্থানে পরিণত করার আশঙ্কা করেছেন, একটা হচ্ছে মসজিদ বানানো, একটা হচ্ছে সেজদার স্থানে পরিণত করা। তো বলছেন যে আশঙ্কা করেছেন যে ওটাকে যেন সেজদার স্থানে পরিণত করা না হয়, হতে পারে যে সেজদার স্থানে পরিণত হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরামরা এমন ছিলেন না যে তারা তার কবরের পাশে মসজিদ বানিয়ে নেবে আর মসজিদ বানিয়ে তারা কবরকে সেজদা করবে, এরকম ছিলেন না। কুল্লু মাউদিন কুসিদাতি সলাতু ফিহি ফাকাত উত্তখিজা মসজিদান, আর আরবি ভাষায় যেই জায়গাতে নামাজ পড়ার উদ্দেশ্য করবেন সেটা আপনার মসজিদ, সেটা হচ্ছে মসজিদ। এই জন্য গত সপ্তাহে একটি হাদিস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা পৃথিবীকে আমার জন্য কি করা হয়েছে, মসজিদ করা হয়েছে। সারা পৃথিবী কোথায় মসজিদ, এই জায়গাটা মসজিদ নাকি ইসলামী সেন্টার হল, হ্যাঁ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আরদ কুল্লাহ মসজিদ, পৃথিবী এর সব হচ্ছে মসজিদ, ইল্লাল মাকবার ওয়াল হাম্মাম, হ্যাঁ কবরস্থান সেজদার জায়গা নয়, ওয়াল হাম্মাম আর হাম্মাম পেশাব পায়খানা অথবা গোসলখানা ওই সব জায়গায় নামাজ পড়ার জায়গা নাই। তাহলে এখানে মসজিদ মানে সেজদার স্থান বোঝানো হয়েছে। বালকুল্লু মাউদিন ইউসাল্লি ফিহি বা ইউসাল্লা ফিহি, বরং যে কোনো জায়গায় যদি নামাজ পড়া হয় ইউসামা মসজিদেন তাহলে ওকেই মসজিদ বলা হয়, কামা কালা সাল্লাল্লাহু সাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুয়েলাত লিয়াল আরজু মসজিদান ওয়া তাহুরান, আমার জন্য পৃথিবীর জমিনকে মসজিদ করা হয়েছে আর পবিত্রতার ব্যবস্থা করা হয়েছে, মানে যে কোনো জায়গা থেকে তাইমাম হবে আর যে কোনো জায়গায় সেজদা করতে পারবে, নামাজ পড়তে পারবে। বলে আহমদ বিন সানাদিন জাইয়িদ আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু মারফুআন, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুম আস-সাআতু ওয়া হুম আহইয়া ওয়াল্লাযিনা ইত্তাখিযুনা আল-কুবুরা মাসাজিদা, রাওয়াহু আবু হাতিম ফি সহীহি। মুসনাদে আহমদে সুন্দর সূত্রে, সুন্দর সনাদে মানে সহি সনদ, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু বর্ণিত, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই হাদিসটা কি রয়েছে দেখেন, ইন্না মিন শিরারিন নাস, নিশ্চয় মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, শিরার শাররুনের বহুবচন, সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা, দুই শ্রেণীর লোক, মান্তুদুরে কহমসাত ওয়াহম আহিয়া, যাদেরকে কিয়ামত পেয়ে যাবে জীবিত অবস্থায়, মানে যেই দিন কিয়ামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠছে সেই দিন যারা দুনিয়াতে বেঁচে থাকবে তারা সবচাইতে নিকৃষ্ট মানুষ, রাসূলুল্লাহ বলেছেন, কারণ তার আগে মুমিনদের রোগগুলি কবজ করে নেওয়া হবে, কোনো মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে না, কারণ মুমিনরা এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার আযাব দেখবেন না, পাবেন না, তার আগে তাদের ইন্তেকাল হয়ে যাবে, আরামে ইন্তেকাল হয়ে যাবে। আর একমাত্র নিকৃষ্ট কাফের বিধর্মী বেদিন পাপিষ্ট হ্যাঁ পেট পূজারী তারাই থাকবে, তাদের উপর কিয়ামত কায়েম হবে,
এজন্য এটা সহিহ হাদিসে রয়েছে, এমন বহু হাদিস রয়েছে, লা তাকুমু সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত কায়েম হবে না, একমাত্র কিয়ামত কায়েম হবে কাদের উপর, যারা সৃষ্টি নিকৃষ্ট তাদের উপর, নিকৃষ্ট মানুষরাই শুধু দুনিয়াতে থেকে যাবে, যাদের অন্তরে কোনো ইমান থাকবে না, হ্যাঁ দিন ইসলামের ফরজ ওয়াজিব থাকবে না, এরকম বেনামাজি, জন্মসূত্রে মুসলিম হয়ে বেনামাজি, তাওহীদ বুঝে না, দিনের কোনো জ্ঞান নেই, কি তাওহীদ কি শিরক কি সুন্নত কি বেদাত কিছুই বুঝে না, এইরকম লোকগুলি শুধু থেকে যাবে, পেট ছাড়া কিছু বুঝে না, যেখানে পেট সেখানে হাজির, হ্যাঁ যেখানে দুনিয়ার গরজ হাসিল হবে সেখানে হাজির, কিন্তু আল্লাহ পরকালে কিছুই সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই, চিন্তাও নেই। আজকাল অনেক মানুষ 50-60 বছরের জীবন কাটিয়ে দিচ্ছে, যদি জিজ্ঞাসা করেন সারা জীবনে কখনো আপনার এই চিন্তাটা হয়েছে, দুনিয়ার তো অনেক চিন্তা করলেন, নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে কি খাবে না খাবে, হ্যাঁ কি করব না করব, কিন্তু কোনোদিন চিন্তা করেছেন যে আপনি কোথা থেকে এসছেন আর কোথায় যাচ্ছেন, আর এই মতের পরে আপনার কি দশা হবে, কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, একদিনও চিন্তা করেছেন? আজকালকার মুসলিম সমাজের যে অবস্থা, অধিকাংশ মুসলিমদের অবস্থা যে হা হা লাদ্রি, না ভাই ওই সব তো বুঝি না কিছু, কোনো চিন্তা নেই, 50-60 বছরের জীবন চলে গেল, একবার কোনো অনুশোচনা হলো না, হ্যাঁ অনুতপ্ত লজ্জিত হলো না গুনাহ রূপ পাপের উপর, হাই কি করলাম, আল্লাহর দিকে ফিরতে হবে, তওবা করতে হবে, কোনো চিন্তা হলো না, আমার হাসর কি কোথায় হবে, আল্লাহ জাহান্নাম থেকে কেমন করে রক্ষা পাবো, কোনো চিন্তা নেই, তাহলে ওকে আবার কিসের বসলি? সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে যাদেরকে কিয়ামত পেয়ে যাবে অহম আহিয়া, ওই সময় যে সময় তারা জীবিত অবস্থায় আছে, জীবিত অবস্থায় যদি কিয়ামত চলে আসে তাহলে জানতে হবে যারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর দ্বিতীয় শ্রেণীর নিকৃষ্ট মানুষ ওয়াল্লাযিনা ইত্তাখিযুনা আল-কুবুরা মাসাজিদ, আর যারা কবরকে সিজদার স্থানে পরিণত করেছে, কবরকে সিজদার স্থানে পরিণত করেছে দুই ভাবে, আবার বলছি, এক হচ্ছে যে কবরকে সিজদা করেছে, কবর ওয়ালাকে সিজদা করেছে, যে ওলি আউলিয়া সেজন্য দিতে পারে, তো শিরক করেছে সেজন্য নিকৃষ্ট, আর না হলে আল্লাহকে সিজদা করেছে কিন্তু কবর ওসিলা মাধ্যম, কবরের পাশে আল্লাহকে যদি সিজদা করি তাহলে আল্লাহকে তাড়াতাড়ি পাবো, সহজে পাবো, এই শর্টকাট রাস্তা, তাহলে বিদাত করেছে গোমরাহি করেছে সেই জন্য এরা নিকৃষ্ট। হাদিসটা মুসনাদ আহমদও আছে, ওয়ারাহু আবু হাতেম ফি সহিহি, আর ইমাম আবু হাতেম তার সহি কিতাব এটা বর্ণনা করেছেন। সময় যথেষ্ট হয়ে গেছে তাই না, এই জন্য আর কথা লম্বা না করে আজকে এখান থেকে থাক, আর আশা করি যতটুকু আলোচনা করেছি এইটুকু বুঝলে ইনশা আল্লাহ তাআলা আমাদের হেদায়তের জন্য যথেষ্ট, তৌহিদ বোঝার জন্য যথেষ্ট, আর শিরক থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, দিন দুনিয়ার আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের তৌহিদের হেফাজত করার তৌফিক দান করেন, সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, আমাদের পরিবারের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের আগামী প্রজন্মকে নেক করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে দোয়া, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কবর জিয়ারত মানে তো ওইখানে গিয়ে কোরআন পড়াও নয়, কবর জিয়ার এতে যত আলোচনা আসলো এতে জিয়ারতের নিষেধ করা তো আসেনি। এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কি, এটা একটা কথা, ওটা ঠিক হইতে হবে। দুই নম্বর কথা, জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয়, জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয়, জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয়, হ্যাঁ জিয়ারত মানে এই নয় যে কবরকে ঘিরে চারিদিক থেকে দোয়া করবেন, দেখে মনে হচ্ছে কবরওয়ালার কাছে চাইছেন, এরকম না, দোয়া করবেন কেবলামুখী। প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি, কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি, একটা হচ্ছে নিজের ফায়দা, একটা হচ্ছে কবরওয়ালার ফায়দা। নিজের ফায়দা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুরুল কবুরা ফাইন্না তুজাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে আখিরাত পরকাল স্মরণ হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে, যেখানে কোটি কোটি টাকা ডেইলি ইনকাম হচ্ছে ওরসে মাজারে, ওখানে আখিরাত স্মরণ হবে না? গরিব ভাঙাচোরা বসে গেছে কবর, আর জঙ্গল হয়ে গেছে, গাছ হয়ে গেছে, ওই রকম কবর, গ্রামের কবর, মায়ের কবর, বাপের কবর, দাদা দাদি নানা নানির কবর দেখলে আখিরাত বেশি স্মরণ হবে, যে আমার বাপ মা দাদা দাদিকে এখানে আসতে হয়েছে, মরে সরে গেছে, আর কবরের কবর মাটি তার বুকের উপর চলে পড়ে গেছে, আমাকে এখানে আসতে হবে, আমি যত বড় জাদরেল হই না আর বড় নেতা হোক না হোক না কেন, আমাকে এখানে যেতে হবে। কোনটা দেখলে আখেরাত স্মরণ হবে? কাঁচা কবরগুলি, তাই না? তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে, পাকা কবর নাই। পাকা কবর শিরকের বাজার ওখানে গরম হয়ে আছে, আর ইনকামের বাজার গরম হয়ে আছে, বিনা পুঁজির ব্যবসা, সরকারি লাইসেন্সও লাগে না,
আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না, পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে আর ফুল টুল দিয়ে দিলে আমাদের দেশে জাহেল মূর্খ সমাজের বাজার গরম হয়ে যায়, ওখানে আর অসুবিধা নেই, হ্যাঁ ইনকাম চলতে থাকে বিনা পুঁজির ব্যবসা। সেই জন্য কবর জিয়ারত করতে হবে এমন কবর যে কবর দেখলে আখেরাত স্মরণ হয়, আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতে, আমাকেই কবর আসতে, ঠিক না? জি, আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন, অট্টালিকার মালিক আর ফাইভ স্টার হোটেলের আমি ম্যানেজার হই না কেন, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন, আর মন্ত্রী মিনিস্টার হই না কেন, আমাকেই কবর আসতে হবে। জুরুল কবর, কবর জিয়ারত করো আখেরাত স্মরণ হবে, যে দুনিয়া তুচ্ছ কিছুই না, আজকে আছে আজকেই নেই হয়তো, আজকে আছে আর কালকে নেই, কথা বলা ভুল, আসলে এক্ষুনি নেই হয়তো, ঠিক না? জি হ্যাঁ, এটা একটা উদ্দেশ্য, নিজের ফায়দা যে আখেরাত পরকাল স্মরণ আসবে, অন্তরটা নরম হবে, ইমান তাজা হবে, আখেরাত মুখী হবেন, আল্লাহর কাছে চাইবেন আপনি, দুনিয়া আখেরাতের নাজাত চাইবেন আপনি, আল্লাহ পাকের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে রক্ষা করো, তো আখেরাত স্মরণ করা। দুই নম্বর গরজ হচ্ছে ওই মাইয়াতকে উপকৃত করা, সালাম দিলেন শান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আর কবরে আজাব হালকা হবে, তারপরে দোয়া করে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও, এই মাইয়াতের মর্যাদা উঁচা করো, হ্যাঁ গোনা খাতা মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, এর শাস্তি আছে দূর করে দাও, এর কবরকে প্রশস্ত করো, যে দোয়া করলেন তো ওই কবরওয়ালার ফায়দা হইল। দুটো ফায়দার জন্য, একটা হচ্ছে নিজের ফায়দা আখেরাত স্মরণ, আর কবরওয়ালার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন, ওতে কি হবে আজাব থাকলে দূর হবে, আর আজাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে, নেক মানুষের কবর ভালো মানুষ তাহলে মর্যাদা উঁচা হবে, বুঝা গেছে? তো এই দুটি উদ্দেশ্য। আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জিয়ারত কেন করছি, যে কবরওয়ালা দিতে পারে, কবরওয়ালার কাছে চাইলে পাওয়া যেতে পারে, কবরের কাছে হাজির হইলে মাজারে হাজির হইলে ওখানে ওলি ওরা না চাইলে ওনারা দেন, খালি হাতে ফিরান না, তাহলে শিরকি জিয়ারত, এটা হচ্ছে শিরকি জিয়ারত। উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল, উদ্দেশ্য কি তার কাছে গেলে কিছু পাবো, বাবা দিতে পারবেন, আট রশি বা শাহ জালাল বাবা দিতে পারবেন, হ্যাঁ খাজা আজমেরি দিতে পারবেন, চিস্তি দিতে পারবেন, সেই জন্য তাহলে শিরকি জিয়ারত। আচ্ছা এটা করলেন না হয়তো, এর চাইতে একটু কম আল্লাহর কাছে গিয়ে চাইবো, কিন্তু ওলিউল্লাহর কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দোয়াটা কবুল করবে। এই জন্য শাহজালাল যাচ্ছি, ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইবো, আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না হয়তো, মসজিদে চাইলেও পাবো না হয়তো, হ্যাঁ মক্কা মদিনে হজুমরা এসে যাচ্ছে হয়তো পাবো না, কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাবো, সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই। তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত, নিজেরই গরজ আল্লাহ আমার রোগ ভালো করে দাও, কিন্তু মাজারের কাছে চাইছেন, মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন বা বসে চাইছেন, তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত। বেদাতি জিয়ারত করবেন না, শিরকি জিয়ারত করবেন না, সুন্নতি জিয়ারত করবেন। সুন্নতি জিয়ারতের গরজ কি বলেন তো, কেউ দুটো গরজ বললাম, নিজের ফায়দা আর ওই কবরে যে সাহিত্য আছে তার ফায়দা, মৃতের ফায়দা। নিজের কি ফায়দা? আখেরাত স্মরণ হবে, তো যাক করো আখেরাত পরকাল স্মরণ হবে, যে আমাকে পরকালে পাড়ি দিতে হবে। আর ওই মৃত লোকের কি ফায়দা? তার জন্য দোয়া করলে তার কবর বালা মুসিবত দূর হবে, আজাব দূর হবে, হ্যাঁ তার উপকার হবে। আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু ফায়দা কবরওয়ালার কাছে পাবো, শিরকি জিয়ারত। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাবো আল্লাহর কাছে, বেদাতি জিয়ারত, বুঝতে পেরেছেন? এবারে তার ইসলামে সুন্নতি জিয়ারত আছে, আমরা সুন্নতি জিয়ারত করি, আর বিদাতি ভাইরা বিদাতি জিয়ারত করে, শিরকি ভাইরা শিরকি জিয়ারত করে। শিরকি ভাই বলা ঠিক না, যারা শির করে তার ভাই হইতে পারে না, আবার যারা শির করে তার ভাই হইতে, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই, আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ ভুল ত্রুটি মাফ করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।